বাংলাদেশের যে যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এমবিবিএস বিডিএস স্টুডেন্টস এন্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যানাটমি ডিপার্টমেন্ট, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী। আমাদের আজকের টপিক অ্যাকোমোডেশন রিফ্লেক্স। নাও হোয়াট ডু ইউ মিন বাই অ্যাকোমোডেশন রিফ্লেক্স? অ্যাডজাস্টমেন্ট অফ অকুলার অ্যাপারেটাস টু সি এ নিয়ার অবজেক্ট ফ্রম এ ডিস্ট্যান্ট ভিশন। দেখো কি বললাম, যে অ্যাকোমোডেশন রিফ্লেক্স বলতে আমরা কি বুঝি, অ্যাডজাস্টমেন্ট অফ অকুলার অ্যাপারেটাস টু সি এ নিয়ার অবজেক্ট ফ্রম এ ডিস্ট্যান্ট ভিশন। নাও হোয়াট আর দ্য কম্পোনেন্ট পাওয়ারস অফ দ্য অ্যাকোমোডেশন রিফ্লেক্স? নাম্বার ওয়ান, কনভার্জেন্স অফ দ্য অকুলার অ্যাক্সিস। দ্য কনভার্জেন্স অফ দ্য অকুলার অ্যাক্সিস কিভাবে হয়? কন্ট্রাকশন অফ দ্য মিডিয়াল রেকটাস মাসেল, বাই কন্ট্রাকশন অফ দ্য মিডিয়াল রেকটাস মাসেল কনভার্জেন্স অফ দ্য অকুলার অ্যাক্সিস অকার্স। নাম্বার টু, কনস্ট্রিকশন অফ দ্য পিউপিল। নাম্বার থ্রি, কন্ট্রাকশন অফ দ্য সিলিয়ারি মাসেল। তো সিলিয়ারি মাসেল কন্ট্রাক্ট করলে কি হয়, সাসমেসরি লিগামেন্টটা রিল্যাক্স করে। সাসমেসরি লিগামেন্ট রিল্যাক্স করলে কি হয়, ইনক্রিজ কার্ভেচার অফ দ্য লেন্স। তাহলে ফোর কম্পোনেন্টস অফ দ্য অ্যাকোমোডেশন রিফ্লেক্স, দেয়ার আর ফোর কম্পোনেন্ট পার্টস। হোয়াট আর দে? নাম্বার ওয়ান, কনভার্জেন্স অফ দ্য অকুলার অ্যাক্সিস। নাম্বার টু, কনস্ট্রিকশন অফ দ্য পিউপিল। নাম্বার থ্রি, কন্ট্রাকশন অফ দ্য সিলিয়ারি মাসেল। অ্যান্ড নাম্বার ফোর, ইনক্রিজ কার্ভেচার অফ দ্য লেন্স। তো আমরা এখন দেখি নিউরাল পাথওয়েটা। দেখো, অ্যাফারেন্ট ইম্পালস পাস থ্রু দ্য অপটিক নার্ভ, অপটিক অ্যাজমা, অপটিক ট্র্যাক, দেন ল্যাটারাল জেনিকুলেট বডি, দেন ভিজুয়াল ফিল্ড, অথবা আমরা কি বলতে পারি, ভিজুয়াল এরিয়া। নাও ভিজুয়াল এরিয়া is connected with the frontal eye field by superior longitudinal fasciculus. The frontal eye field, ekhan theke cortical fiber descends through the internal capsule. Some fibers synapse with the Erringer Westphal nucleus of the oculomotor nerve, and some fibers synapse with the মেইন মোটর নিউক্লিয়াস অফ দ্য অকুলোমোটর নার্ভ। তো আমরা জানি অকুলোমোটর নার্ভ এটা কি একটা পিওরলি মোটর নার্ভ। ইট হ্যাজ টু নিউক্লিয়াই, মেইন মোটর নিউক্লিয়াস অ্যান্ড প্যারাসিম্পথেটিক নিউক্লিয়াস, দ্যাট ইজ অলসো টার্মড অ্যাজ এরিঞ্জার ওয়েস্টফল নিউক্লিয়াস। তো দেখো, যে ফাইবারটা সিনাপস করলো উইথ দ্য মেইন মোটর নিউক্লিয়াস অফ দ্য অকুলোমোটর নার্ভ, সে যে কাকে সাপ্লাই দিচ্ছে, মিডিয়াল রেকটাস মাসেল। আমরা জানি মিডিয়াল রেকটাস মাসেলটা কি, একটা এক্সট্রা অকুলার মাসেল। অল দ্য এক্সট্রা অকুলার মাসেলস আর সাপ্লাইড বাই অকুলোমোটর নার্ভ এক্সেপ্ট সুপিরিয়ার অবলিক অ্যান্ড ল্যাটারাল রেকটাস। তাহলে আমাদের অ্যাকোমোডেশন রিফ্লেক্সের প্রথম কম্পোনেন্টটা কি ছিল, কনভার্জেন্স অফ দ্য অকুলার অ্যাক্সিস। কনভার্জেন্স অফ দ্য অকুলার অ্যাক্সিস কিভাবে হবে, বাই দ্য কন্ট্রাকশন অফ দ্য মিডিয়াল রেকটাস। তাহলে মিডিয়াল রেকটাসটা কন্ট্রাক্ট করলো কেন, এই যে বাই দ্য স্টিমুলেশন অফ দ্য অকুলোমোটর নার্ভ। তাহলে কন্ট্রাকশন অফ দ্য মিডিয়াল রেকটাস, তার রেজাল্টটা কি, কনভার্জেন্স অফ দ্য অকুলার অ্যাক্সিস। সেকেন্ড কম্পোনেন্ট কি আমাদের, কন্ট্রাকশন অফ দ্য পিউপিল অথবা কনস্ট্রিকশন অফ দ্য পিউপিল। পিউপিলারি কনস্ট্রিকশন কিভাবে হবে, বাই দ্য কন্ট্রাকশন অফ দ্য স্ফিংটার পিউপিলি অর কনস্ট্রিক্টার পিউপিলি মাসেল অফ দ্য আইরিস। আইরিস আমরা জানি দুইটা মাসেল আছে, ডাইলেটার পিউপিলি অ্যান্ড কনস্ট্রিক্টার পিউপিলি অর স্ফিংটার পিউপিলি। তাহলে দেখো, এই যে সাম ফাইবার্স সিনাপস উইথ দ্য এরিঞ্জার ওয়েস্টফার নিউক্লিয়াস অর প্যারাসিম্পথেটিক নিউক্লিয়াস অফ দ্য অকুলোমোটর নার্ভ। তো এখান থেকে ইম্পালস কোথায় গেল, দেখো দিচ্ছি, ইজ দ্য সিলিয়ারি গ্যাংলিয়া। এখানে সিনাপস করার পর
post ganglionic parasympathetic fibers via short ciliary nerve kake kake supply debe ekta debe constrictor pupillary muscle of the iris ar ekta supply kothay jabe ciliary muscle e tale constrictor pupillary eta contract korbe tale ki hobe constriction of the pupil ar ciliary muscle contract korbe ciliary muscle contract korle ki hobe relaxation of the suspensory ligament এবং তার কনসিকোয়েন্স কি ইনক্রিজ কার্ভেচার অফ দ্য লেন্স তাহলে এটাই হলো অ্যাকোমোডেশন রিফ্লেক্স আমরা একটু পরের ছবিতে যাই দেখো দিস আর দ্য নিউক্লিয়াই অফ দ্য অকুলোমোটর নার্ভ দিস ইজ দ্য মেইন মোটর নিউক্লিয়াস এন্ড দিস ইজ দ্য এরিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস দেখো এরিঞ্জার ওয়েস্টফাল নিউক্লিয়াস এখান থেকে একজন এসে দিস ইজ দ্য সিলিয়ারি গ্যাংলিয়া এখান থেকে এই যে পোস্ট গ্যাংলিয়নিক প্যারাসিম্পথেটিক ফাইবার দিস ইজ দ্য কনস্ট্রিক্টর পিপিলি এখানকে সাপ্লাই দিল আর একটা কোথায় সাপ্লাই দিল সিলিয়ারি মাসেল দেখো দিস ইজ দ্য আইরিস আইরিস আমরা জানি দুইটা মাসেল দিস ইজ দ্য কনস্ট্রিক্টর পিপিলি আর দিস ইজ দ্য ডাইলেটর পিপিলি সাপ্লাইটা কোথা থেকে আসে সিম্প্যাথেটিক সাপ্লাই বাট কনস্ট্রিক্টর পিপিলি ইট ইজ সাপ্লাইড বাই দ্য প্যারাসিম্পথেটিক ফাইবার্স ভায়া শর্ট সিলিয়ারি নার্ভ তাহলে শর্ট সিলিয়ারি নার্ভ দিয়ে সিলিয়ারি মাসেল অ্যান্ড কনস্ট্রিক্টর পিপিলি সাপ্লাইড হয় তাহলে আমাদের অ্যাকোমোডেশন রিফ্লেক্স কমপ্লিট হয়ে গেল তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে ইজি নিউরো অ্যানাটমি বইটা তোমরা কালেক্ট করে নিও বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে আমার সেল নাম্বার 01712951685 তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ